একটা ফরম, ফরমের মধ্যে যা কিছু আছে ফরম নিয়ে একটু আলোচনা করব আজকে, এটাই তো। ফর্ম বানানোর জন্য এখান থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করি, অ্যাড নিউ। পেজ অ্যাট্রিবিউট এলিমেন্টর ক্যানভাস পাবলিশ এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, এখান থেকে শুধু আমরা একটা ফর্ম নিয়ে কাজ করব, ফর্মের মধ্যে কত কি জিনিস হইতে পারে। আমরা আজকে শুধু এলিমেন্টের ফর্মটা দেখব, ফর্মের উইজেটটা নিয়ে এই জায়গায় দিলাম। এখানে একটা হেডিং দি, গেট ইন টাচ, স্টাইলে গেলাম, কালার দিলাম কালো, আবার কন্টেন্টে গিয়ে অ্যালাইনমেন্ট সেন্টার করলাম, এটাকে একটু বড় করি, ফিট স্ক্রিন দি। এখন ফর্মে যাওয়ার পর এখান থেকে আমরা চাইলে কি করতে পারবো, লেভেলটা তুলে দিতে পারবো। লেভেল মানে হচ্ছে ফিল্ডের উপরে যে লেখাটা সেটা হচ্ছে লেভেল, মাঝখানে যে লেখা এখন এগুলারে ভাঙি, ভাঙার পর কি কি আছে, লেভেল উপরের লেখাটা, তারপর এটা প্লেস হোল্ডার নাম, এটা এটা কি রিকোয়ার হবে না রিকোয়ার হবে না, মানে কি এটা দেওয়া ছাড়া কি ফর্ম সাবমিট করতে পারবে কি পারবে না, এটা হচ্ছে রিকোয়ার্ড। তারপর এ টাইপ, মানে এখানে টাইপ বলতে এই যে নামের যে ফিল্ড আছে এখানে কোন ধরনের লেখা, কোন ধরনের ইনপুট নিবে, টেক্সট ইনপুট নিবে না ইমেল নিবে না টেক্সট এরিয়া নিবে না ইউআরএল নিবে না টেলিফোন নিবে না রেডিও বাটন নিবে, মানে সিলেক্ট করা যায়। আর এটা রেডিও বাটন মানে ছোট ছোট এগুলো থাকবে, এগুলা অ্যাকসেপ্টেন্স, নাম্বার, ডেট, টাইম, ফাইল আপলোড, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এইচটিএমএল, ক্যাপচা, হানি হানিপট। এখন কি লাগবে, এখন এখান থেকে আমি যদি এটাকে ইমেল দিয়ে যদি সেভ করি কি হয় দেখি, টেক্সটের মধ্যে যে কোনো ধরনের ইনপুট নিতে পারবে, সেখানে ইমেলও নিতে পারবে, নাম্বারও নিতে পারবে, যে কোনো কিছু ইনপুট নিতে পারবে, কিন্তু ইমেলের মধ্যে কিন্তু শুধু ইমেলের ফর্মেট যেটা আছে সেটা নিতে পারবে। এখন আমি যদি এটা দিই, দেওয়ার পর এটা দিলাম, এটা দেওয়ার পর এটা দিলাম, দেখেন এখানে বলতে যে পেজ এনকোড অ্যান্ড অ্যাট দ্য রেট, মানে কি, মানে হচ্ছে ইমেলের যেটা, ইমেল মানেই তো অ্যাট দ্য রেটের খেলা। এখানে যেহেতু অ্যাট দ্য রেট দেওয়া হয় নাই এই জন্য এই ফিল্ডটা নিবে না। এখন যদি আমি এখান থেকে ফিল্ডের টাইপ থেকে যদি আমি এটাকে টেক্সট দিই তখন কিন্তু আমার এটা নিবে। এখন যদি আমি ভেবে দিই, আবার এটাকে রিলোড দিই, এখান থেকে দিলাম আপডেট, দিলাম আপডেট, দেওয়ার পর এটা একটু আপডেট হোক।
এখন এখানে আসছে। এখন যদি আমি আগের মতো এটা দিই, এখন যদি সেন্ড দিই, এটা কিন্তু সেন্ড হচ্ছে। এখন দেখেন এখানে একটা মেসেজ দিছে, দ্য ফর্ম ওয়াজ সেন্ড সাকসেসফুলি। ওকে, আচ্ছা এটা কোথায় গেছে পরে দেখবো। এখন এখানে আর কি কি আছে, একটা ফিল্ডের মধ্যে কন্টেন্ট আছে। আমরা এখান থেকে যদি লিখি ফুল নেম, তাহলে এটা ফুল নেম হবে। তার মানে কি, মাস লেবেলের মধ্যে যেটা লিখবো সেটা উপরে থাকবে, ভিতরে যেটা লিখবো সেটা কোথায় থাকবে, সেটা হচ্ছে মাঝখানে থাকবে, মানে প্লেস হোল্ডারের মধ্যে। এখন এখানে যদি এটা লেবেল তুলে দিই, তাহলে এটা দেখা যাবে না। অনেক সময় লেখা দরকার হয়, লেবেলের দরকার হয়, অনেক সময় লেবেলের দরকার হয় না। তারপর অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে ডিফল্ট ভ্যালু, ডিফল্ট ভ্যালুতে যদি লিখি সাইফুল, দেখেন মানে এখানের মধ্যে ডিফল্ট ভাবে কেউ কিছু না লিখলে সাইফুল লেখা থাকবে। বা যদি লিখলাম এন্ড ইউর নেম, এটা থাকবে এখানে। ডিফল ভ্যালু, তো ডিফল ভ্যালু আমাদের দরকার নাই। এখান থেকে একটা আইডি নেম একটা জিনিস আছে, মানে হচ্ছে যখন এটা ইনপুট নিবে, ইনপুট নিয়ে তো কোনো একটা জায়গায় সাবমিট করবে, মানে এখান থেকে যখন আমি ইনপুট দিব, যখন সাবমিট করবো এটা কোনো একটা জায়গায় যাবে। এটা হইতে পারে আমার ইমেলে, এটা হইতে পারে আমার মেল চিম্পে, এটা হইতে পারে আমার অন্যান্য লিড কালেক্টিং প্ল্যাটফর্ম বা হচ্ছে কোনো টুলসে। তো সাধারণত মেলগুলা বা লিডগুলা, লিড হচ্ছে যেগুলো এখান থেকে যে ইনফরমেশন, এগুলোকে লিড বলে। তো এই লিডগুলো আমার মেলে যাবে বা ক্লায়েন্টের মেলে যাবে। তো এখান থেকে জিনিসগুলো চেঞ্জ করব। এখন আমি যদি নতুন একটা ঘর এটাকে কপি করি, কপি করার পরে দেখেন আইডিতে যদি যাই অ্যাডভান্সে, দেখেন ডিফল্ট একটা আইডি নিয়ে নিছে। তো এখানে মনে করেন এটার নাম যদি কন্টেন্টে গেলাম, এটার নাম যদি লিখলাম ফার্স্ট নেম, তারপর এটার নাম লিখলাম লাস্ট নেম, লাস্ট নেম, আর ভিতরে এটাও লিখলাম, কোন এটাও লিখলাম ফার্স্ট নেম লাস্ট নেম লিখলাম। লেখার পর এখানে তো নেম আছে, তো আমি এটাকে আইডি মানি আলাদা করার জন্য যেটা ব্যবহার করা হয়, আমি এখানে এফ নেম লিখলাম। এখন এটাতে কিন্তু এফ নেম লিখলে হবে না, যদি এফ নেম লিখি হবে না, হবে না। তো এখানে লিখতে হবে এল নেম, অ্যাডভান্সে যাই এফ নেম, আর এটা হচ্ছে এল নেম, মানে দুইটার আলাদা আলাদা আইডি থাকবে। তারপর হচ্ছে এটা শেষ, ইমেলের ব্যাপারটা তো বুঝলাম, অ্যাট দ্য রেট ছাড়া কোনো ঘর ফিল করতে পারবে না। এখন নতুন একটা ঘর নিলাম, আইটেম 5, এটার একটা নাম দিলাম, এটার নাম কি দিই, এটার নাম হবে অ্যাডমিশন ডেট, এটা দিলাম। এখানেও এখানে কি আছে, আর একটা ফিল্ড দিব, এখানে হচ্ছে আমার সিলেক্ট বাটন দিব। এখন এখানে লিখব যে হোয়েন ইউ ডিড অ্যাডমিট টু FWF, মানে তুমি কখন এখানে অ্যাডমিট হয়েছো। এখন এখানে লিখলাম বিফোর 1 মান্থ, তারপর হচ্ছে বিফোর 2 মান্থস লিখলাম, বিফোর 3 মান্থ। এখানে একটা কি দিলাম, অপশন দিলাম, এখানে এটা দেওয়ার পর এখানে এটা দিলাম, তো এই জিনিসটা এখানে শো করবে। এখন এটাকে আপডেট দিলে, আপডেট দিয়ে যদি প্রিভিউ দেখি কেমন আসতেছে দেখি, মানে এরকম দিল যে তোমার কয়টা বাচ্চা আছে, 2টা 3টা 4টা, তারপর তোমরা ভাই বোন কয়জন, মানে একটা ফরমের এটা হচ্ছে কি বলে, একটা জরিপ করা না, আদমশুমারির জরিপের একটা ফর্ম ক্রিয়েট করতে বলল। আর ওখানে বলছে যে তোমাদের ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে, ভাই বোন কয়জন, তারপর বোন কতজন, ভাই কতজন, এই ধরনের জিনিসগুলোর জন্য আমরা সিলেক্ট যে অপশন আছে ওই টাইপটা এখান থেকে ইউজ করব।
এবার এটা রিলোড হওয়ার পর দেখবো যে এটা আসলে কেমন দেখায়। তারপর আর একটা ফিল্ড নিই, এটা এটার উপর থাকবে, এখান থেকে আর একটা ফিল্ড নিব, এটার নাম দিব কি, এখন দেখেন এখানে দেখেন এইটা কি, হোয়েন ইউ ডিড অ্যাডমিট টু FWF, এখন এটা সিলেক্ট করার পর যেটা সিলেক্ট করবেন সেটা হবে। এখন আর একটা জিনিস নিই, সেটা হচ্ছে হোয়াই ইউ কাম হিয়ার বা হোয়াই ডিড ইউ কাম হিয়ার, কেন তুমি এখানে আসছো, এটা লিখলাম। লেখার পর আবার এখান থেকে আমি আর একটা বাটন দিব, সেটা হচ্ছে রেডিও বাটন। রেডিও বাটন মানে পাশাপাশি হবে। এখান থেকে দিলাম টু লার্ন, টু আর্ন, টু সি হোয়াট হ্যাপেন, এটা দিলাম রেডিও বাটন, কেমন? এটা হয়েছে একরকমের। এবার হচ্ছে আমার আরেকটা দিব, সেটা হচ্ছে এটা এটার উপরে তুলে দিই, আরেকটা নিলাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু আফটার কমপ্লিটিং দ্য কোর্স, এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আরেকটা দিব, সেটা হচ্ছে চেকবক্স, এটা দিলাম। এটা কি করব, টু আর্ন মানি MONY, তারপর টু হেল্প পিপল, টু হেল্প পিপল সলভিং দ্য প্রবলেম, তারপর টু এই দুটা দিলাম। আবার এখানে দিলাম নাথিং, এমনি শিখতেছি, কোনো কাজ নাই, এটা দুইটা দিলাম। এবার আর একটা আইটেম নিই, নেওয়ার পর এখান থেকে নাম্বার দিলাম। আচ্ছা, টেলিফোনটা হচ্ছে সাধারণত টেলিফোন নাম্বারটা দিই, ফোন ফোন ফোনটা ইমেলের উপরে বা পড়া থাকবে, তার ইয়োর ফোন, দেওয়ার পর এটা আসবে। তো ফোন নাম্বারের জন্য টেল এটা ব্যবহার করতে হবে। এখন আমি চাইতেছি এখানে লিখলাম ফেসবুক ইউআরএল, ফেসবুক ইউআরএল দিতে বলছি, টাইপ কি হবে, ইউআরএল। এখন এখানে শুধু ফেসবুকের ইউআরএল ঢুকবে, আর কিছু ঢুকবে না, অন্য কোনো ইউআরএলও দেওয়া যাবে, সমস্যা নেই। আরেকটা ফিল দিব, এখানে এটাকে ভাঙলাম, ভাঙার পর টাইপ থেকে ডেট, কখন শেষ হতে পারে কোর্সটা, তো এখানে যে কোনো একটা ডেট দিতে পারি। আমি কোনো ডেট দিলাম না, এখান থেকে যে কোনো একটা ডেট দেওয়া যাবে, মিনিমাম ডেট দিলাম,
অক্টোবর 15 তারিখ, আমি নেক্সট ডে জানুয়ারি ফেব্রুয়ারি 15 তারিখ দিলাম, এটাও শেষ। এখন আরেকটা আইটেম নিব, কি টাইপের আইটেম? এটা হচ্ছে টাইম, এটাও এটার মতো, এটা বাদ, অন্য একটা নিই। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডও দিতে পারবো, এইচটিএমএল ফিল্ড চাইলে এইচটিএমএল ফিল্ডও দিতে পারবো। এইচটিএমএল ফিল্ড মানে হচ্ছে যেখান থেকে আমি যে জিনিসগুলো চাই সেই জিনিসগুলো এখান থেকে দিতে পারবো। এখন এই জিনিসটা পরে বুঝবো। আর একটা আইটেম নিই এখান থেকে, আর কি কি আছে? হিডেন মানে এটা দেখা যাবে না, এইচটিএমএল ফিল্ড স্টেপ। আচ্ছা, এই যে জিনিসগুলো এখান থেকে, এটা উপরে উঠে গেছে, এটাকে ফিটনেস কোন থেকে ডিফল্ট করে দিই। আচ্ছা হয়েছে, এ হলো মোটামুটি একটা ফর্ম। মেসেজের ফিল্ডটা একদম নিচে নামাই দিই, এটাকে কেটে দিই। তাহলে এ হলো মোটামুটি একটা কি যা যা লাগতে পারে এই ধরনের ফর্ম। এখন এই ফর্ম যখন ফিল আপ করবে তখন এর ডাটাগুলো কই যাবে এটা ডিফাইন করার জন্য, এটা কি মানে যখন ফিল আপ করবে, ফিল আপ করার পরে কি হবে, একটা জায়গায় সাবমিট হবে। এখন বাটনের লেখাটা আমি চেঞ্জ করতে পারি, এটা হচ্ছে বাটনে গিয়ে আমি বললাম যে সাবমিট নাও, সাবমিট নাও এটা দিলাম। চাইলে আমি একটা আইকনও লাগাইতে পারি, আইকন লাইব্রেরি থেকে এখান থেকে এটা দি, মেসেঞ্জারে বাটন এটা দিলাম, এটা দিলে ওই যাবে। এখন কথা হলো এই যে ডাটাগুলো আমি এখানে রাখলাম, যখন কেউ ফিল আপ করবে তখন কি হবে? তো এই জিনিসটা হচ্ছে এই জায়গায় আফটার অ্যাকশনস আফটার সাবমিট, মানে সাবমিট করার পর কি হবে, কই যাবে, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর টু এই জায়গায় যাবে, কোথায় যাবে, এই ইমেলে যাবে। তা আমি আমার মেলটা দিলাম, আমি বলতেছি যখন কেউ সাবমিট করবে ফর্মটা তখন আমার মেইলে যাবে। ওকে ফাইন, নাম কি হবে, কোথা থেকে আমার কাছে মেইল যাবে, কি কোথা থেকে আসছে, আমার সাইটের নাম ধরছে। আমি যদি বলি ফর্ম, এখান থেকে যেটা দিব সেটা হবে, আমি দেখে দিলাম ফর্ম টিউটোরিয়াল, টিউটোরিয়ালস কপি করলাম, কপি করে এই জায়গায় দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে বলছে যে মেটা ডাটা মানে কি কি নিবে, কোন সময় দিচ্ছে, টাইম, ফেজ, ইউআরএল, ইউজার এজেন্ট, রিমোট আইপি, ক্রেডিট সব নিবে। আমি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি। সেন্ডেজ কি হিসেবে যাবে, এসটিএল হিসেবে যাবে। ওকে ফাইন, এখন এটাকে আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর দেখি যে এই ফর্মটা আসলেই আমার মেইলে যাইতেছে কিনা। সাইফুল ইসলাম 01296213401, ইমেল একটা দি, দিলাম অ্যাডমিট 1 মাস আগে, কেন আসছি, টু লার্ন, শিখতে আসছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু কমপ্লিট, টুয়েলভ পিপল সলভিং দ্য প্রবলেম, ফেসবুক ইউআরএল, ফেসবুক কই, একটা দিয়ে দিলাম, দিলাম। তারপর কখন সম্ভব শেষ হইতে পারে, 8 তারিখ এত শেষ হইতে পারে, আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ইউর কোর্স, এটা দিলাম। এটা দেওয়ার পর এখন যখন আমি সাবমিট করব, করলাম সাবমিট, আচ্ছা এটা হয় নাই, আচ্ছা এখন সাবমিট হবে, সাবমিট করলাম,
সাবমিট করার পর একটা মেসেজ দিবে। দেখেন এখানে একটা মেসেজ দিছে, এই মেসেজটা কোথা থেকে আমি সেটার জন্য একটা মেসেজ দিব। এখন এখানে এটা কিন্তু আমার মেলে চলে গেছে, একটু পরে চেক করতেছি। এটা হচ্ছে এডিশনাল অপশনে গিয়ে এখান থেকে কাস্টম মেসেজ নামে একটা জিনিস আছে, এটা কাউন্ট করে দিলাম। এই দেখেন দ্য ফর্ম ওয়াজ সেন্ট সাকসেসফুলি, যখন মেসেজ সাকসেসফুলি যাবে তখন এই জিনিসটা আসবে। এখন আমি এখানে লিখলাম থ্যাংকস ফর সাবমিটিং সাবমিটিং ইওর ইনফো, এটা দিলাম। তখন যখন মেসেজ কেউ ফিল আপ করবে তখন তাকে এই জিনিসটা দেখাবে। এখন আমি আমার মেইলটা চেক করে যে মেইলে লিডগুলো আসছে কিনা। দেখেন আমি এখানে দিছিলাম ফর্ম টিউটোরিয়াল টিউটোরিয়ালস, এখান থেকে একটা মেসেজ আসছে। এখন এটাতে গেলাম, দেখেন ফার্স্ট নেম সাইফুল ইসলাম, লাস্ট নেম ইসলাম, ফোন আসছে, মেইল আসছে, কখন এত, কখন কি করতে হবে না করতে হবে, ইউআরএল, তারপর এখানে ডিসেম্বর, কত টাইম, কি না কি, সব কিছু একদম, কোন ফর্মের মাধ্যমে, এলিমেন্টের মাধ্যমে, আমার আইপি সহ সব কিছু এখানে চলে আসছে। এখন কোথা থেকেও দিছি, পেজের ইউআরএল সহ দিয়ে দিছে। এই হলো কাহিনী। এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে, এটা তো মেল পাই গেছি শেষ, এখন হচ্ছে আপনাদেরকে, এখন এই ফর্মটা অনেক বড় না, এই ফর্মটা মনে করেন দেখতে সুন্দর দেখাইতেছে না। যদি এরকম হইতো ফর্মটা পাশাপাশি থাকবে, তারপর কয়েকটা সেকশনে থাকবে, এটা করার জন্য সোজা হিসাব ফর্মে ফিল্ডে যাবেন, আমি চাইতেছি এটা অর্ধেক অর্ধেক হবে, মানে ফার্স্ট নেম এখানে থাকবে, লাস্ট নেম এখানে থাকবে। এটার জন্য ফার্স্ট নেম ভাঙলাম, ভাঙার পর এখানে কলাম উইথ থেকে 50 দিলাম, দেখেন অর্ধেক জায়গা খালি করে দিছে। এখন এরও জায়গা অর্ধেক খালি করে দিই, 50 দিলাম, দেওয়ার পর এখানে চলে গেছে। তো এইভাবে সবাইকে আমি 50-50 করে ভাগ করে ফেলি, 50 হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সবগুলোকে করতেছি। আচ্ছা দেখেন এখন কিন্তু অর্ধেক অর্ধেক হয়ে গেছে এই জায়গায়। এখন যে জিনিসটা করতে হবে, রো 3টা দিলে কি হয়, একটু ছোট হয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে, এটা কিন্তু আমার সুন্দর লাগতেছে না, আপনারা চাইলে এখানে আরো ছোট করতে পারবেন। এখানে দেখেন 50-এর জায়গায় যদি 33 দিয়ে আরো ছোট হয়ে গেছে, এখানে আর এটাও 33 দিলে এখানে আর একটা নেওয়া যাবে ফিল, এটা থাক। এখন আমি চাইতেছি এগুলো সবগুলোর আবার 100 করে দিয়ে আরেকটা জিনিস দেখাইতেছি, আমি মাল্টি স্টেপ ফর্ম করব, মানে এক স্টেপে শেষ হবে না, বিভিন্ন স্টেপ আসবে, বিভিন্নভাবে এটা দুই তিনবার লাগ, মানে দুই তিনটা ধাপ পেরিয়ে আমি সাবমিট করতে পারবো, ওইরকম একটা জিনিস দেখাবো। 100 100 100 100, দেখেন এটা হয়ে গেছে। এখন আমি কি করব বলছি, আমি হচ্ছে মানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল, এগুলো একটা একটা স্টেপে রাখবো, একটা ভাগে রাখবো, তারপরের গুলা দ্বিতীয় ভাগে রাখবো। এটার জন্য আমার একটা আইটেম নিতে হবে 11 নাম্বার, এটার আমি একদম উপরে নিয়ে যাই, এটা আসে নাই, নিচে দিই, নিচে দেওয়ার পর এই জায়গায় দিই, নাম, ফোন, ইমেলের পরে এটা আসবে, এটাতে কোনো কিছু লেখা যাবে না। এই আইটেমটা নিলাম, নেওয়ার পর এখান থেকে যে টাইপ আছে টাইপ থেকে আমি স্টেপ দিলাম। এখন দেখেন প্রথম স্টেপ কেমন,
দ্বিতীয় স্টেপ, ভাঙার পর দ্বিতীয় স্টেপ এই জায়গায় দিলাম। এখান থেকে স্টেপটা নিলাম, নেওয়ার পর দেখেন তৃতীয় স্টেপ এই জায়গায় হয়েছে, কিন্তু দ্বিতীয় স্টেপ কই? আচ্ছা, দ্বিতীয় স্টেপ লাগবে না। তাহলে কি করলাম, এটা কিন্তু অটো হয়েছে, মানে এগুলা প্রথম স্টেপে থাকবে, আবার এখান থেকে এগুলা দ্বিতীয় স্টেপে থাকবে। দেখেন এখন এটা ছোট হয়ে গেছে, নেক্সট নেক্সট আসতেছে। এখন এখানে স্টেপে সেটিং আছে, এখান থেকে নাম্বার, টেক্সট বা শুধু আইকন হলে আইকন রাখতে পারবেন। এখানে এই যে এগুলা উপরে স্টেপে যেগুলো, ওগুলা সার্কেল থেকে স্কোয়ার করতে পারবেন, তারপর হচ্ছে যে রাউন্ড করতে পারবেন, কোনো কিছু নাও থাকতে পারবে। এখান থেকে শুধু হয়তো নাম্বার দিতে পারবেন, বা একটা বার কতটুকু হয়েছে, অথবা এখান থেকে আইকন, টেক্সট এগুলোও দিতে পারবেন, আপনার যা খুশি তা দিতে পারবেন এখান থেকে। এখন নেক্সট জায়গায় আপনি এখানে অন্য কিছু লিখতে পারবেন, ইয়েতে যান, কন্টেন্টে গেলাম, কন্টেন্টে যাওয়ার পর বাটনে যাইতে হবে আমার। এখান থেকে বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করার পর এখান থেকে নেক্সটের জায়গায় বললাম নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ হয়ে গেছে, আর হচ্ছে যে প্রিভিয়াস স্টেপ এটা লিখলাম। এখন এটা লেখার পর যখন আমি আপডেট দিব তখন কেমন দেখায় এটা একটু দেখেন। এত বড় ফর্ম এটা, একদম মানে ছোট হয়ে যাবে এখন। এটা দিলাম ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার একটা দিলাম, নেক্সট স্টেপ। দেখেন নেক্সট স্টেপ দেওয়ার পর এখন কিন্তু এগুলো আসতেছে, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, দিলাম। দেওয়ার পর এখন কিন্তু যখন নেক্সট স্টেপ দিব তখন হচ্ছে কি হবে, সাবমিট দেওয়ার একটা অপশন থাকে। এখন দেখেন এখানে কিন্তু আরে কোনো অপশন নাই, সেই জন্য এটা আসতেছে। এখন আমি যদি ফর্ম ফিল থেকে এটা কেটে দিই, কেটে দেওয়ার পর শুধু দুইটা স্টেপ থাকবে আমার, এটা আর ওইটা, মানে এটার পর আমি ডিরেক্ট আর নেক্সট স্টেপ থাকবে না, এখান থেকে আমি ডিরেক্ট সাবমিট করতে পারবো। দেখেন আবার দিলাম, দেওয়ার পর নাম্বার দিলাম, নেক্সট স্টেপ। এখন এখন এখান থেকে আগে কি হয়েছে, এখন এগুলো যখন দিব আগে এটার পর আর একটা স্টেপ ছিল, এখন এগুলো পূরণ করার পর আমি ডিরেক্ট সাবমিট করতে পারবো। সেম ভাবে এখানে আমার সবগুলো লিড এখানে চলে আসবে। এগুলো এলিমেন্টর দিয়ে মানে যে ইয়েগুলা করা যায় ওই জিনিসগুলো দেখালাম। এখানে আরেকটা জিনিস মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি আবার এখানে গেলাম, যাওয়ার পর এই যে মনে করেন আমি স্টেপটা তুলে দিব, এখান থেকে এটাকে কেটে দিলাম, সে দিলাম, দেওয়ার পর এটার স্টেপ নাই, এখানে আমি HTML দিলাম। দেওয়ার পর মনে করেন আমি এখানে একটা হেডিং টাইপের কোনো কিছু লিখব, এখানে আমি লিখলাম বেসিক ইনফরমেশন,
এখান থেকে আমি এটাতে মনে করেন H1, ওই যে HTML, তো সেই জন্য এখানে কিন্তু HTML টা ডিরেক্ট পাচ্ছে, H1 দিলাম ভেঙ্গে। এখন এটাকে H1 না দিয়ে H2 দি, এটারও H2 দি, একটু ছোট হয়েছে এই আর কি, এভাবে। এখন এটা দিলাম, এটা দেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এটাকে মনে করেন আমি এই জায়গায় দিলাম, এই জায়গায় দিয়ে বললাম এডিশনাল ইনফরমেশন, এডিশনাল ইনফরমেশন। দেখেন এখন কিন্তু এই সেকশন গুলা আলাদা আলাদা হয়ে গেছে এখানে এ আর কি। ওভারঅল এটা হলো মাল্টি স্টেপ ফরমের কাহিনী, অথবা মাল্টি স্টেপ ছাড়াও আপনি এখানে বিভিন্ন হেডিং দিয়ে HTML ফরমেটে নিয়ে এই জিনিসগুলো সুন্দরভাবে বানাতে পারবেন। এই পর্যন্ত ফর্ম নিয়ে আরো আলোচনা আছে, আলোচনা হবে। তো আপনারা হচ্ছে ফর্মের আরেকটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, ওই ভিডিওটা দেখবেন, ওইখানে আরো বেশ কিছু জিনিস দেখানো হয়েছিল। যদি সময় পাই ওই জিনিসগুলো ইনশাল্লাহ আলোচনা করবো, তো আপনারা ওই ভিডিওটা দেখবেন, ওখানে দুটো ভিডিও আছে, পার্ট 1 পার্ট 2। আচ্ছা ওই ভিডিওটা মনে হয় চ্যানেলে শো করা নাই। আচ্ছা আমি ওই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব, ওইটাও দেখে নেবেন, ওইখানে আরো কিছু ইনফরমেশন আছে। আর একটা কথা হচ্ছে, মনে করেন আমার কিন্তু প্রত্যেকটা ক্লাস, মানে আপনাদের যে কন্টেন্ট একই থাকে, দেখেন আপনাদের ক্লাস কন্টেন্ট, এগুলো হচ্ছে ক্লাস কন্টেন্ট, তো আমার ওদেরকেও এই জিনিসগুলো নিই, নেওয়ার মধ্যে আমার কত কোনো কিছু অ্যাড হয়, এখানে কিন্তু নতুন অনেক কিছু অ্যাড হচ্ছে। আপনাদের হয়তো, আপনাদেরকে যত সম্ভব চেষ্টা করছি যে ওদের থেকেও মানে আরো সমৃদ্ধ করতে ক্লাসটা। তো এই জন্য মনে করেন আপনাদের পরে যারা আসবে ওদের ক্লাসটাও আরো হয়তো আরো চেষ্টা করব যারা সমৃদ্ধ করতে। তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদেরকে সব সময় একটু ইয়েতে থাকতে হবে, ফলো আপ থাকতে হবে, চ্যানেলের নতুন ভিডিওগুলো আসলে ওগুলো দেখতে হবে। ওগুলো দেখলে কি হবে, ওগুলো দেখলে লাভ হবে আপনার, আপনি মানে আমার কন্টেন্টের মধ্যে নতুন কোনো আপডেট থাকলে আপডেটটা জানতে পারবেন, আর যদি আপনি না দেখেন তাহলে আপনি আপডেট থাকতে পারবেন না। এখন আচ্ছা এখানে আরেকটা, আর কয়েকটা ছোট ছোট জিনিস দেখাই। এখন দেখেন এটার, এটা লেগে আছে না, এটা কি করবেন, স্টাইল দিতে হলে স্টাইলে যেতে হবে, এখান থেকে গেলাম, এটা কি লেবেল, তো লেবেলের যেটা লেবেলের স্পেস দিয়ে দিলাম, দেখেন হয়ে গেছে। এখন এগুলোর কালারটা চেঞ্জ করবেন, মানে উপরের যেটা সেটা চেঞ্জ করবেন ফর্ম থেকে, ভিতরের যেটা সেটা চেঞ্জ করবেন ফিল থেকে, কালার দেন, দেখছেন কালার কালার হইতেছে এই আর কি। আশা করি এগুলো আপনারা একটু মানে নাড়াই ছাড়াই দেখবেন, তাহলে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন। এই হলো ফর্মের মোটামুটি প্রায় মনে করেন 70-80% কাভার হয়েছে। আরও কয়েকটা জিনিস আছে, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে কাভার করবো ইনশাল্লাহ, অথবা আপনারা ওই ভিডিওটা দিয়ে দেওয়া হবে, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন।